দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বিড়াল খুব আদুরে এবং খুব সহজে পোষ মানে বলে ছোট বড় প্রায় সকলেরই পছন্দের প্রাণী এটি। বিড়াল পালন করতে তেমন বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না, কারণ এরা নিজেই নিজের শরীর পরিষ্কার রাখতে পারে। শিক্ষার্থী, তরুণ তরুণী বা বাড়ির গৃহিণীরা খুব অল্প পরিশ্রমে শখের বসে বিড়াল পালন শুরু করতে পারেন। বিদেশি বিড়াল পালন বর্তমানে বাংলাদেশে একটি অধিক লাভজনক ব্যবসা। তবে শুধুমাত্র প্রতিবেদন দেখে বিড়াল পালন শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে সঠিক পরামর্শ এবং সঠিক পরিকল্পনা করে বিড়াল পালন শুরু করা উচিত। প্রিয় দর্শক, আজ জানবো এসেছি খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামের তারেক ইমতিয়াজ ভাইয়ের বিড়ালের খামারে, যিনি কিনা বাণিজ্যিকভাবে বিড়াল পালন করে সফলতা অর্জন করেছেন। আজ আমরা তারেক ইমতিয়াজ ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বিড়াল পালনের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শিশু হাসান এবং ক্যামেরায় জাহিদ বাঁধন। ভাইয়া, কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাইয়া, আমরা যতটা জানি আপনি এক সময় সাংবাদিকতা করতেন, তবে সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে আপনি বিড়াল পালন শুরু করছেন এবং সাথে সাথে আপনার তারেক ইমতিয়াজ নামে একটি ইউটিউব চ্যানেল আছে, তো এই পথে কেন আসা ভাইয়া? আসলে আমি তো আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছি, তারপর সাংবাদিকতা করেছি। এরপর আমি যে আমার নামের যে চ্যানেলটি খুলি, সেই চ্যানেলটি মূলত পেট অ্যানিমাল এবং ওয়াইল্ড অ্যানিমাল নিয়ে। তারপর অসংখ্য মানুষ আর কি এই চ্যানেলটা দেখে আমার কাছে বিড়াল কিনতে চায়, কুকুর কিনতে চায়। তারপর দেখলাম যেহেতু এত কাস্টমার সারা দেশব্যাপী, তাহলে আমি বিজনেসটা নিজে শুরু করবো না কেন, বা পালনটা শুরু করবো না কেন। এরপরে আর কি বিড়ালের খামারটা শুরু করি। ভাই, আপনি প্রথমে কতটি এবং কী কী জাতের বিড়াল নিয়ে ব্যবসা শুরু করেন? আসলে বাংলাদেশের সবচেয়ে আমি যেটা দেখেছি পিওর পার্সিয়ান, এটা চাহিদাই বেশি। তো পিওর পার্সিয়ান আমি যখন সেল করতাম, ও সেখান থেকে আর কি আমার কাছে যেটা বেটার মনে হয়েছে, মানে ভালো জাতের মনে হয়েছে, এরকম আর কি দুটো আর কি বিড়াল দিয়ে আমি শুরু করেছিলাম। এখন তো আমার বিড়ালের সংখ্যা 7টি, কিছুদিন আগে অবশ্য 11টি ছিল, কিন্তু প্রচণ্ড শীতের কারণে আমাদের 4টি বাচ্চা একদিন আগে মারা গেছে, এখন আছে বর্তমানে 7টা। পার্সিয়ান ছাড়া অন্য কোনো জাত বাণিজ্যিকভাবে পালন করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। আমাদের দেশে অনেকেই ব্রিটিশ শর্ট হেয়ার, তারপর মানচিন, এরপর হচ্ছে মেনিকুন, এই বিড়ালগুলো পালে। তবে বেশি পালিত হয়, লালিত পালিত হয় আর কি পিওর পার্সিয়ানগুলো, বড় লোমের যে পার্সিয়ানগুলো, এটাই। বাণিজ্যিকভাবে কেউ যদি 20টি বিড়াল নিয়ে বিড়ালের খামার শুরু করতে যায়, সেক্ষেত্রে প্রথমে ঘর তৈরি এবং বিড়াল ক্রয় বাবদ কতটা খরচ হতে পারে? 20টি বিড়াল যদি পিওর পার্সিয়ান হয়, আপনাকে অবশ্যই পিওর পার্সিয়ান দিয়ে শুরু করতে হবে। আর সেই ক্ষেত্রে আপনি 20-25 হাজার করে একটি করে কিনতে হবে, 4.5-5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে 20টি বিড়াল যদি হয়। এখানে কি ঘর তৈরি করার জন্য আলাদা কোনো খরচ আছে? ঘর যদি আপনি তৈরি করেন সেটা তো আলাদা একটা খরচ। আমি বলেছি যদি আর কি মানে আমাদের নিজস্ব ঘর, আমরা যে ঘরে থাকি সেখানে যদি লালন পালন করা হয়। মূলত পার্সিয়ান বিড়ালগুলো মানুষ আর কি যে ঘরে থাকে সেখানে লালন পালন করে, ওদের টেক কেয়ারটা ভালো হয় আর কি। এই কারণে আপনি যদি ঘর আলাদা তৈরি করেন তো আলাদা একটা বড় ধরনের খরচ হবে। 20টি বিড়ালের ক্ষেত্রে বছরে খাবার ও পরিচর্যা খরচ বাবদ কত খরচ হতে পারে? পরিচর্যা বাদে খাদ্য এবং ওষুধ বাবদ আমার কাছে মনে হয় আর কি 1000-এর মতো একটার পিছনে খরচ হয়, সেই হিসাবে 2,10,000-20,000 এরকম খরচ হবে আর কি পরিচর্যা বাবদ এবং খাবার বাবদ। সকল খরচ খরচা বাদ দিয়ে 20টি বিড়াল থেকে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব? 15-20 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, যদি আপনি ওদেরকে সুন্দরভাবে টেক কেয়ার করতে পারেন, যদি প্রতি বছরে 2 বার করে বাচ্চা নিতে পারেন এবং পিওর পার্সিয়ান হয়। বাণিজ্যিকভাবে পালন করার জন্য কী ধরনের বিড়াল এবং কেমন বয়সের বিড়াল ক্রয় করা উচিত? অবশ্যই আপনি অ্যাডাল্ট দিয়ে শুরু করবেন না, কারণ এখানে আর কি একটা ঝুঁকির থাকে যে, অর্থাৎ ধরেন যে আপনি রিজেক্টেড বিড়াল কিনলেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনি বাচ্চা কিনতে পারেন। তা একেবারে যদি আপনি ফার্স্ট ওনার হন, একেবারে বাচ্চা লালন পালনের ক্ষেত্রে যদি জটিলতা দেখা যায়, তাহলে আপনি সেমি অ্যাডাল্ট কিনতে পারেন, অর্থাৎ ধরেন 5-6 মাস বা 6-7 মাস এই বয়সের বিড়াল কেনাই আমার কাছে মনে হয় পারফেক্ট। পালনযোগ্য ভালো জাতের বিড়াল চেনার উপায় কী? আসলে এটা একটু মানে বিষয়টা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরুন যে পার্সিয়ানের লোমটা একটা ব্যাপার, তারপর এখানে একটা ভাঁজ থাকবে কেশরের এই যে এই জায়গাটায়, যদি এটা না থাকে নর্মালি ধরে নেবেন যে সেটা আর কি পিওর পার্সিয়ান না। এরপর লেজ একটা ব্যাপার, লেজের লেজ বেশ ফোলা ফোলা থাকবে, অর্থাৎ আবার এই যে লেজের যে আর কি আকৃতিটা বা সাইজটা, এটা এর বডির সাথে একটা সামঞ্জস্য হবে, খুব বেশি বড়ো হবে না, খুব বেশি ছোটো হবে না। কিন্তু আর আপনি দেশি বিড়ালগুলো দেখবেন যে লেজগুলো খুব লম্বা, কিন্তু পার্সিয়ানের ওটা না, পার্সিয়ান মোটামুটি এর দেহের সাথে মাঝারি টাইপের একটা লোম থাকবে এবং ফোলা। ভাই, আপনার তো অনেকগুলো বিড়াল এবং এরা এলোমেলোভাবে বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তো এদেরকে পরিচর্যা করেন কীভাবে? আসলে এলোমেলো যেটা দেখছেন, আসলে এলোমেলো না, ওরা মূলত সবসময় ঘরের ভিতর থাকে, কিন্তু দু একটা সময় ওদেরকে একটু ছেড়ে দিতে হয়। বিড়াল তো জানেন যে মূলত বন্য প্রাণী, এদেরকে আমরা কিছুক্ষণের জন্য বাইরে রাখি আর সবসময় ঘরে থাকে। আর পরিচর্যা মূলত আমি তো ব্যস্ততার কারণে বিশেষ পারি না, মেনলি টেক কেয়ার করে আমার যে ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের ওয়াইফ, সেই আর কি সব কিছু করে। তাহলে আমরা এই বিষয়ে ভাবির কাছ থেকে অবশ্যই 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 তার সাথে কথা বললে হবে। কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন?
জি ভালো। আমরা জানতে পারলাম আপনি এই বিড়ালগুলো পরিচর্যা করেন, অর্থাৎ আপনিই হলেন বিড়াল জননী। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে বাণিজ্যিকভাবে বিড়াল পালানোর জন্য কেমন জায়গা প্রয়োজন হয়? প্রথমত উষ্ণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা প্রয়োজন। বিড়াল রাখলে শীত এবং ঠান্ডা সহ্য করতে পারে না, তাই সবসময় চেষ্টা করবেন যেন গরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকা। বিড়ালগুলোকে সারাদিন কী কী পরিচর্যা করা লাগে? প্রথমত আমি সকালে উঠি, তাদের চোখ মুখ পরিষ্কার করে তারপরে তাদের খাওয়া দাওয়া করে দিই, তারপরে দেখি তারা কোথায় প্রস্রাব পায়খানা করেছে সেগুলো পরিষ্কার রাখি। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দিনে কতবার খাবার প্রদান করেন তাদেরকে? 3 থেকে 4 বার। কী কী খাবার দেন? সকালবেলা মাছ, দুপুরে মুরগির গোশ, আর রাতের বেলা হচ্ছে ক্যাট ফুড। আর বেশিরভাগ সময়টা ক্যাট ফুড দিয়ে রাখি, ওরা ক্যাট ফুড একটু বেশি পছন্দ করে। মা বিড়াল গর্ভবতী হওয়ার পর থেকে বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত কী কী পরিচর্যা করা লাগে? আসলে ও প্রথমত অন্য কোনো বিড়াল সহ্য করতে পারে না, ওকে আলাদা একটি রুমে রাখতে হয় যেন অন্য কোনো বিড়াল ওকে বিরক্ত করতে না পারে। আর ওর খাবার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, ও সবসময় শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করে, বেশি পরিমাণ ঘুম পড়ে দিনে, এছাড়া আর কিছু না। বাচ্চা দেওয়ার পরে মা এবং বাচ্চাকে কী কী ধরনের পরিচর্যা করা লাগে? প্রথমত মা এবং বাচ্চাকে অন্য বিড়াল থেকে একদমই আলাদা করে ফেলতে হবে, তারপরে দেখতে হবে বাচ্চা ঠিকমতো দুধ খাচ্ছে কিনা। যেহেতু বাচ্চার তখন চোখ ফোটেনি, ও মার দুধটা খুঁজে পাবে না, সেজন্য ঘন ঘন গিয়ে মার দুধটাকে বাচ্চাকে ধরিয়ে দিতে হবে এবং মার খাবার বাড়িয়ে দিতে হবে, এবং বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কিনা, বাচ্চা শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি আসলে বিড়ালগুলোর গায়ে অনেক বড় বড় লোম আছে, তো এই বিড়ালের গোসল করানোর প্রয়োজন পড়ে কিনা? হ্যাঁ অবশ্যই, তবে শীতকালে একটু কম করানো হয়, আর গরমের সময় 1 থেকে 2 দিন পরপর করানো প্রয়োজন। যেহেতু ওরা পার্সিয়ান বিড়াল, ওদের অনেক লোম ওঠে, আর গোসল করানো হয় হালকা কুসুম গরম এবং বিদেশি শ্যাম্পু দিয়ে। গোসল করানোর পরে ওদের চিরুনি আলাদা কিনতে পাওয়া যায়, সেই চিরুনিটা দিয়ে আছড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ধন্যবাদ আপনাকে, আমরা একটু ভাইয়ের কাছে ফিরে যাই, দেখি তিনি আর কি কি ইনফরমেশন দিতে পারেন আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ ভাই। আমরা আবার আপনার কাছে ফিরে আসলাম, আপনি একটু আমাদেরকে বলবেন কেউ যদি ছোট পরিসরে বিড়াল পালন ব্যবসা শুরু করতে চাই সে কিভাবে শুরু করতে পারে? আসলে ভেরি সিম্পল, আপনি জাস্ট দুটো বিড়াল দিয়ে শুরু করতে পারেন। দুটো বিড়াল কেনেন এবং প্রথমে ভাবেন যে আপনি ওকে সময় দিতে পারবেন কিনা, টেক কেয়ার করতে পারবেন কিনা। যদি আপনি প্রিপেয়ার্ড হন তাহলে দুটো বিড়াল দিয়ে শুরু করেন, একবারে সিম্পল। পার্সিয়ান বিড়াল সাধারণত কত বয়স থেকে বাচ্চা দেওয়া শুরু করে এবং কত বছর পর্যন্ত বাচ্চা দেয়? আমি যতটা বুঝি পার্সিয়ান বিড়াল মূলত ফিমেলগুলা হিটে আসা শুরু করে 7 থেকে 8 মাস, কিন্তু প্রথমে আপনাকে আর হিটটা আর কি আসলেও ওকে মেটিং করানো যাবে না, ওকে আপনি 1 বছরের উপরে বয়স হলে মেটিং করাতে পারবেন বা ব্রিডিং করাতে পারবেন। আর এদের লাইফ স্প্যান মূলত 8-10 বছর, সেই ক্ষেত্রে আপনি 1 বছর বাদ দেন, 8-9 বছর আর কি ওরা ব্রিডিং করাতে পারে, বাচ্চা উৎপাদন করতে পারে। ফিমেল বিড়ালের মেটিংয়ের জন্য কী ধরনের মেল প্রয়োজন? এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওই মেলটা কতটা অ্যাক্টিভ। আপনি একটা বড় মেল বিড়াল কিনলেন কিন্তু সে অ্যাক্টিভ না, তাহলে ওটা দিক কাজ করাতে পারবেন না। আপনাকে দেখতে হবে যে ও অ্যাক্টিভ কিনা, তাহলে সেই ক্ষেত্রে, এবং স্বাস্থ্য কেমন এবং ও রোগ ব্যাধি আছে কিনা, অর্থাৎ সুস্থ একটি অ্যাক্টিভ বিড়াল দিয়েই মেল বিড়াল দিয়ে আপনি মেটিং করাতে পারবেন ফিমেলকে। কয়টি ফিমেল বিড়ালের জন্য একটি মেল বিড়াল প্রয়োজন হয়? আমার কাছে যেটা মনে হয় 4 থেকে 5টি ফিমেলের জন্য একটি মেল বিড়াল যথেষ্ট। ভাই আপনি তো বিড়ালগুলো মূলত ঘরের মধ্যেই পালন করছেন, এই বিড়ালগুলো তো পোষা পায়খানা করছে, তো এইগুলো ম্যানেজমেন্ট করেন কিভাবে? আসলে পার্সিয়ানগুলো তো আর কি পটি ট্রেন্ড, অর্থাৎ ওকে আপনি যেভাবে ট্রেনিং দেবেন, অর্থাৎ কোথায় প্রস্রাব পায়খানা করবে ও সেভাবেই কাজ করবে। আমরা মূলত ঘরের ভিতর লিটার বিছিয়ে দিই, অর্থাৎ একটা পাত্রে লিটার বিছিয়ে দিলে ও সেখানে গিয়ে আর কি প্রস্রাব পায়খানা করে, যাকে আমরা বলি পটি ট্রেন্ড। আমাদের প্রত্যেকটা বিড়ালই পটি ট্রেন্ড। পার্সিয়ান বিড়ালের বিশেষ কোনো রোগবালাই আছে কিনা, থাকলে তার প্রতিকার কি? অবশ্যই পার্সিয়ান বিড়ালের রোগবালাই তো অবশ্যই আছে, সেই ক্ষেত্রে ফ্লুটা এদের খুব মারাত্মক রোগ, ফ্লু থেকে বাঁচাতে হবে। এরপর জলাতঙ্ক তো আছেই, এরপর কৃমি, এই তিনটা আর কি ভালোভাবে দেখতে পারলেই এনাফ। ফুলুর জন্য নোভিভ্যাক, এটা আপনি বছরে একবার দিবেন। প্রথমত আপনাকে ওর বয়স যখন 3 মাস হবে তখন ভ্যাকসিন দিতে হয়, এটা নোভিভ্যাক দিবেন ফুলুর জন্য, এবং জলাতঙ্কের জন্য দিবেন র্যাবিস, এবং ডিওয়ার্মিংয়ের জন্য হেলমেন্টিসাইড এল, এই তিনটা ওষুধই আমরা মূলত ব্যবহার করি। র্যাবিসের জন্যে এটা 6 মাস অন্তর কেউ দেয়, কেউ 1 বছর অন্তর দেয়, তবে 6 মাস অন্তর দেয় আর কি বেশি সিকিউরড। আর আপনি ডিওয়ার্মিংটা 4 থেকে 5 মাস 6 মাস এটা করাতে পারেন, কেউ 4 মাসে করায় কেউ 6 মাসে করায়, এটা আপনার পরিবেশের উপর অনেকটা নির্ভর করবে। আর প্রতি 4 থেকে 6 মাস অন্তর আপনাকে ওকে আর কি ডিওয়ার্মিং করাতে হবে, দ্যাট মিন্স আর কি কৃমির হাত থেকে রক্ষার যে ওষুধটা এটা দিতে হবে, এটা আমরা মূলত দিই হেলমেন্টিসাইড এল। বিড়ালগুলো কী দরে এবং কোথায় বিক্রয় করেন?
বিড়াল যখন প্রেগনেন্ট হবে তখন থেকে কিন্তু বুকিং শুরু হয়। আমাদের দেশে যেটা হয় পার্সিয়ানের ক্ষেত্রে আর কি, বিড়াল বুকিং শুরু হয় আপনার বাচ্চা যখন ডেলিভারি হবে বা ডেলিভারির কিছু আগে থেকে। অনেকে পেজের মাধ্যমে বিক্রি করে এবং বিক্রয় এর মাধ্যমে বিক্রি করে। বিড়ালের দাম আসলে পিওর পার্সিয়ানের যে দামগুলা এটা হচ্ছে ফিমেলগুলা 18-20 হাজার আর মেলগুলা 16-18 হাজার। আমরা সকলে জানি যে প্রতিটি সফলতার পেছনে কিছু না কিছু ব্যর্থতা লুকিয়ে থাকে, তো আপনার এই সফলতার পেছনে কোনো ব্যর্থতা আছে কিনা? আমার কিছুদিন আগে আর কি 4টি বাচ্চা মারা গেছে, এটাই ব্যর্থতা। আর মূলত সফলতা বলতে আমি তো নিয়মিত এটা সেলিং এর আগেই বললাম যে সেলিং এর সাথে যুক্ত আমার চ্যানেলের কারণে, তো সফলতাই মানে সফলতাটাই বেশি আমার কাছে যেটা মনে হয়। ভাই আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে এসেছেন, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষিগত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।